আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমের আচার শেয়ার করব, আর এটা হবে হলো আস্ত আমের আচার। তো গাছ থেকে আম পেড়ে এই যে আমগুলো আমরা কেটে নিয়েছি এইভাবে আস্ত আস্ত রেখে, আর এখন হলো শুকনা মরিচ ভেজে নিব। এই যে কড়াইতে শুকনা মরিচগুলো দিয়ে দিলাম, আর এরপর ভেজে নেব জিরা, আস্ত জিরা। শুকনা মরিচ আর জিরা ভেজে নিয়ে এখন এগুলো আমরা ব্লেন্ড করব, আর তার ভিতরে দিয়েছি কালো জিরা। এই যে এই ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন গুঁড়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটা আমরা রেখে দিব, আর এরপরে আমরা এখানে রাই নিয়ে নিব। রাই, এই যে রায়ের ভিতর পানি দিই না, এখানে সিরকা দিয়েছি। সিরকা দিয়ে ব্লেন্ড করার পর একসাথে মিক্স করেছি। এই যেখানে মিক্স করা হয়ে গেছে, এখন এটা আলাদা রেখে দিব। পানি দিবেন না, সিরকা দিবেন। আর এখানে আমাদের মাঠের খাঁটি সরিষার তেল কড়াইতে দিয়ে দিলাম। একদম আমাদের মাঠের খাঁটি সরিষার তেল, কোনো ভেজাল নাই। আর তেলটা দেখেন কত সুন্দর, একদম মানে অনেক মানে সুন্দর। এখন এর ভিতরে দিয়ে দিলাম কালো জিরা। এই যে কালো জিরা দেওয়ার পর এখন এটাকে একটু নেড়ে নিব। তেজপাতা দিয়ে দিলাম। এখন একটু তেলের সাথে এটাকে মিক্স করে নিব। আর দেখেন তেলটা গরম হয়ে ফোটা শুরু হয়ে গেছে। আর এই যে এর ভিতরে রাই আর এই যে সিরকা দিয়ে রাখা যেটা মিশ্রণ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন এটাকে ভালো করে একটু নেড়ে কষিয়ে নিব। তো আমরা এইভাবে কিন্তু আস্ত আমের আচার বানাই। আপনারা কিভাবে বানান এটা কিন্তু একদমই সহজ পদ্ধতি। এই যে এর ভিতরে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আপনারা যারা স্বাদ মতো লবণ দিতে চান দিয়ে দিবেন। আর এর ভিতরে এখন আমগুলো দিয়ে দিলাম। এই যে আমগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে। এখন এখন মশলাটা আমের সাথে ভালো করে মাখিয়ে নিব। আর আমগুলো কিন্তু এইভাবেই কেটে নিবেন, তাহলে অনেক খেতে খাওয়ার সময় একটু আস্তে থাকে, ছোট করে কাটলে কিন্তু একদম মিহে যাবে। তো ঘন ঘন কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু তলে যদি আপনার কড়াইয়ের নিচে ধরে যায় তাহলে কিন্তু একদম পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন সবসময় যেন ভালো করে মিশ্রণ করে নিতে। এখন এই যে দেখেন অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে দিলাম, সেই শুকনা মরিচ আর জিরা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দিলাম আমের ভিতরে। তো এই তো আমাদের আমের আচার রেডি।